আল্লাহ রাসূলের সেই ইসলাম বিকৃত হতে 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 বিগত 1300 বছর থেকে আমরা ঐক্য ধ্বংস করলাম, আমরা রাসূলুল্লাহর সেই আদর্শ ত্যাগ করলাম। যেই খলিফারা গাছের নিচে ঘুমাতেন, আমাদের পরবর্তী সুলতানরা ভোগ বিলাসে নিজেদেরকে ভাসিয়ে দিলেন, রাজা বাদশাহ হয়ে গেলেন, আর আমাদের পণ্ডিতরা দ্বীনের সূক্ষ্ম অতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ সরল দ্বীনকে জটিল দুর্বুদ্ধ করে ফেললেন, অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয় নিয়ে নিজেরা দলাদলি মারামারি হানাহানি করে হাজার হাজার মতভেদ করলেন, জাতি দুর্বল হয়ে গেল। তারপরে আজ থেকে 300 বছর আগে ইউরোপ থেকে তারা উড়ে আসলো, ইউরোপিয়ান ছোট ছোট জাতিগুলি, ডাচরা, ইংরেজরা, ফরাসিরা, জার্মানরা, সেই ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত আমাদেরকে দখল করলো, আমরা তাদের গোলাম হলাম। আমরা যেন জীবনে আর ঐক্য হতে না পারি, আমরা যেন সমৃদ্ধ হতে না পারি, তখন তারা একটা শয়তানি বুদ্ধি করলো। তারা তাদের দেওয়া বস্তুবাদী জীবন দর্শন, বস্তুবাদী জীবন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিল। তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, তারা পলিসি নিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, আমাদেরকে বিভক্ত করলো, শোষণ করলো। আমরা 3 কোটি এই ভারতের মধ্যে না খেয়ে মরলাম দুর্ভিক্ষে, হিন্দু মুসলমান এত সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মধ্যে ছিল না, আমাদের মধ্যে বিভক্ত করে দেওয়া হলো। আমরা হিন্দু মুসলমান যেখানে গলায় গলা মিলিয়ে বসবাস করতাম, একজন আরেকজনের সহযোগী সহমর্মী ছিলাম, পরবর্তীতে আমরা শত্রু হয়ে গেলাম। আমি হামলা করি মন্দিরে, মন্দিরের ভাই হামলা করে আমার মসজিদে, এইভাবে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা করলাম। আল্লাহর হুকুম তারা বাদ দিল, আমরা তাদের হুকুম মেনে নিয়েছি। শিক্ষা ব্যবস্থা কি করলো? 2 ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল এডুকেশন, আরেকটা হলো মাদ্রাসা এডুকেশন। সাধারণ শিক্ষায় ব্রিটিশ রাজা রানীর ইতিহাস, ভূগোল, সুদভিত্তিক অঙ্ক ইত্যাদি শিক্ষা দেওয়া হলো, ওখানে ইসলামের মূল শিক্ষা দেওয়া হলো না। আর মাদ্রাসা শিক্ষা এখানে ইসলামের সেই সাম্য, সেই ন্যায়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেওয়া হলো না। ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, টেকনোলজি কোনো কিচ্ছু শিক্ষা দেওয়া হলো না। কি শিক্ষা দিল? ছোট্ট খাট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়, ব্যক্তিগত আমলের জায়েজ নাজায়েজের মাসলা মাসাইল নিয়ে যেন আমাদের আলেমরা মারামারি, তর্ক বাহাস ইত্যাদি করতে থাকেন। ফল কি হয়েছে? বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন, কি করে খাবেন? ভোকেশনাল শিক্ষা তো দেওয়া হয় নাই, জীবনমুখী শিক্ষা দেওয়া হয় নাই, ভূগোল, অঙ্ক, টেকনোলজি, বিজ্ঞান কিচ্ছু শিক্ষা দেওয়া হয় নাই, সংসার তো চালাইতে হবে। তখন ওনারা বাধ্য হয়ে এক প্রকার সেই দিনকে বিক্রি করে খেয়ে জীবন নির্বাহ করতে লাগলেন। ফলে আমাদের আলেমরা হয়ে গেলেন দুর্বল, পরনির্ভরশীল, আর দিনের সূক্ষ্ম অতিসূক্ষ্ম বিষয় নিয়ে তর্ক বাহাস করতে করতে নিজেরা আর ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকলো না। আর সাধারণ শিক্ষা থেকে বেরিয়ে আসলেন, ইসলাম সম্পর্কে একটা হীনমন্য ধারণা দিয়ে দেওয়া হয়েছে, মনে হয় সমস্ত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করেছে তারা, মুসলমানদের কোনো অবদান নাই। যে ইউরোপের রেনেসার সৃষ্টি হয়েছিল তারা উদ্বুদ্ধ হয়েছে সে আমার রসুল থেকে, আরব থেকে, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে। আমরা ছিলাম শিক্ষকের জাতি, আমাদের থেকে জ্ঞান বিজ্ঞান ইউরোপিয়ানরা নিয়েছে। জ্ঞান বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া, শতাব্দীর পর শতাব্দী মানুষ গবেষণা করে এটাকে উন্নয়ন করতে করতে আজকের এখানে এসে দাঁড়িয়েছে। অথচ আমাদের শিক্ষিত লোকের ভিতরে একটা হীনমন্যতা বহুত কাজ করে, যে সমস্ত অন্ধত্ব, সমস্ত কুসংস্কার, সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড এটা নাকি ইসলামের কাজ। এর মূল গোড়া এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। শিক্ষিত মানুষদের মধ্যে ভালো মানুষ নাই? অবশ্যই ভালো মানুষ আছেন। কেমনে ভালো হইলেন? পারিবারিক ঐতিহ্য, অন্য কোনো সত্যনিষ্ঠ মানুষের শিক্ষা, অন্য কোনো কারণে তিনি ব্যক্তিগতভাবে ভালো আছেন। আমি স্বীকার করি এটা কয়জন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, কিন্তু শিক্ষা ব্যবস্থার ফল কি হয়েছে? আমার দেশের কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের সুইস ব্যাংকে জমা করে কে?
এই শিক্ষিত লোক নাকি নিরক্ষর লোক? ঔষধে ভেজাল মিশায় কে? খাদ্যে ভেজাল মিশায় কে? এই শিক্ষিত লোক কোত্থেকে সৃষ্টি হলো? কোত্থেকে স্বার্থপর আত্মকেন্দ্রিক জাতির ক্ষতি করে ফেলবে, জাতিকে ধ্বংস করে ফেলবে, জাতিকে প্রয়োজনে বিক্রি করে ফেলবে, তবু সিঙ্গাপুরে বাড়ি করতে হবে, এই মানসিকতার সৃষ্টি হলো কোত্থেকে? এই শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা আবার দুই ভাগ, সরকারি আলিয়া, কাউমি মাদ্রাসা। কাউমিরা সরকারিদের শত্রু, সরকারিরা কাউমিদেরকে দেখতে পারেন না। কাউমিদের মধ্যে আবার শত শত ভাগ, একজনের সিদ্ধান্ত আরেকজনে মানেন না। আর সাধারণ শিক্ষা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি। আমার কথা হচ্ছে, আজকের এই বৈশ্বিক সংকট যেখানে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেখানে বিভক্তি সৃষ্টিকারী, অনৈক্য সৃষ্টিকারী, স্বার্থপরতা জন্মদানকারী কোন রকমের ব্যবস্থা এখন থেকে রাখা যাবে না। আমাদের মানসিকতাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। কেউ বেরিয়ে আসছেন জঙ্গিবাদী মনোভাব নিয়ে, কেউ বেরিয়ে আসছেন সাম্প্রদায়িক বিদ্বেষ নিয়ে, কেউ বেরিয়ে আসছেন স্বার্থপরতা নিয়ে, কেউ বেরিয়ে আসছেন আত্মকেন্দ্রিকতা নিয়ে। এই জাতি বিনাশী সাম্রাজ্যবাদীদের রেখে যাওয়া উপনৈবেশিক যুগের এই বিভক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে এখন থেকে বন্ধ করতে হবে।